আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত আলহামদুলিল্লা আলা আলমিন কারীম আল আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে একটি পাপের কথা বলবো যে পাপের ঘটমান চলমান পাপ যে ঘটছে চলছে অনেক বেশি বর্তমান মোবাইলের যুগে গ্যালাক্সির যুগে আর ইউটিউবের যুগে সেটা বেশি চলছে এর আগে এক পাপের কথা বলেছিলাম সেটা হচ্ছে গিবত ভালো মন্দ সব লোকেই করে থাকে ইউটিউবে বলুন আর মোবাইলে বলুন ঘরেতে বাড়িতে যাই হোক মসজিদে বলুন আর হারাম শরীফে বলুন মেয়ে বলুন পুরুষ বলুন সবাই তাই না কিন্তু তা অত অত মানে বেশি ঘটমান না তার থেকেও কম ঘটমান বটে কিন্তু বহু ঘটমান সেটা হচ্ছে কি গান বাজনা আজ আমি গান বাজনা শোনা হারাম মনে করি হারাম মনে করা সত্ত্বেও আমি শুনতে বাধ্য হই অবশ্য তাতে পাপ হবে না তাই না যদি আমি চাই না যেমন একটা লোক বাজারে গেল বাজারে তো মাসাল্লাহ চলছে সেক্ষেত্রে তো কানে আঙুল দিয়ে কতক্ষণ থাকবেন আপনি অনেক সাহাবি করেছেন এরকম কানে আঙুল দিয়ে পার হয়েছেন তো আপনি তো অতটা পারবেন না যখন আপনি পারবেন না আপনি সেদিকে ধ্যান দেবেন না কান দেবেন না আপনার গোনা হবে না কিন্তু কি কান দিয়ে শুনলেন যেমনি তেমনি আপনার মন দিয়ে শুনলেই তখন গোনা হবে মন যদি যোগ না দেন তাহলে আপনার গোনা হবে না এই মোবাইল মোবাইলে কিছু দেখতে গেলেন অনেকে বলে খবর দেখব হুজুর খবর দেখতে গেলেও কি বাজে হ্যাঁ ওখানেও মিউজিক আছে যদি বলে মিউজিক মুট করে দেখব তো খবরের সাথে গোবরগুলো কী করে আলাদা করবেন হ্যাঁ মহিলা খবর পড়ছে আবার বেশ মহিলা খবর বেশ না শাড়ি পরে পরে বেশ ঠিক আছে তাকাবো না হুজুর বেশ তাকাও না কিন্তু মাঝে মাঝে যে অ্যাডগুলো আছে অ্যাডভার্টাইজগুলো আছে কত অশ্লীল কত নোংরা আর সৌদি আরব অবশ্য কিছুটা কন্ট্রোল আছে বাকি আমাদের দেশে তো বলতেই হবে না নানা সভ্যতা ওই টিশের মাধ্যমে বিষগুলো এসে সর্বনাশ করেছে আজকে বলবো গান বাজনা সম্পর্কে মিউজিক বা বাজনা শোনা প্রথমে মিউজিকের কথা বলি মুসলিমের জন্য বৈধ নয় যদি কেউ শোনে তাহলে কাবিরা গোনা কি গোনা কাবিরা গোনা কারণ বাজনা ঝংকার মানুষের মন মাতিয়ে তোলে মানুষ মনকে একদম মোহিত করে তোলে মুগ্ধ করে তোলে বিভোর উদাস করে ফেলে এবং উন্মত্ততায় আন্দোলিত করে সবচেয়ে শুদ্ধ হাদিসের কিতাব বোহারি শরীফ মহানবী সাল্লাম বলেছেন লা ন্যান্না আমিন উম্মাতি আকুয়ামুন ইসতাহিল্লু নাল হেরা অল হারিরা অল খামরা অল মায়াজেফ অবশ্যই আমার উন্মতের মধ্যে এমন একটা দল হবে এমন একটা সম্প্রদায় হবে যারা ব্যাভিচার রেশম বস্ত্র পুরুষের জন্য অবশ্য রেশম বস্ত্র মদ এবং বাদ্যযন্ত্রকে হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করবে হালাল হালাল মনে করবে মানে হারাম তো হালাল মনে করবে তাহলে এখানে কি কি আছে রেশম বস্ত্র পুরুষের জন্য হারাম তাই না কিন্তু হালাল মনে করবে ব্যাবিচার পুরুষ নারী সবারই জন্য হারাম কিন্তু হালাল মনে করবে ব্যবচার কেমন বেড়েছে বলুন তো আজকাল তো পালিয়ে বিয়ে করাটা কিছুই না বলছে আজকাল কোনো ব্যাপারই নেই সব সবাই তো প্রেম করে বলতে যান তার অভিভাবককে বলতে যান তোমার মেয়েটাই করছে আজকাল তো সবাই করে কিছুই না নাথিং হয়ে গেছে একদম হয়ে গেছে তেমনি রেশম আম বস্ত্র মদ মদটা হালাল না হারাম হারাম মদ খেলে কি গোনা হবে কাবিরা গোনা হবে তেমনি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র হারাম কিন্তু তারা মনে করবে হালাল বিভিন্ন অজুহাতে তারা হালাল মনে করে আয় কোরআনে কোনো জায়গায় লেখা নেই বাজনা হারাম ইত্যাদি বলছি তো এখানে বোখারি শরীফের একটা হাদিসে বলা হলো যে বাদ্যযন্ত্র হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন সাইয়াকুনু ফী আখিরি যামানি খাসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন ইজা যহরাতিল মাআযিফাল কায়নাত ওয়াসতাহাল ওয়াসতাহিলাতিল খামর আমার উম্মতের মাঝে উম্মতকে ধস ধস দিয়ে ধসা হবে জমি মাটি ধসিয়ে দেওয়া হবে আর চেহারা বিকৃত করা হবে এটা কখন জানেন এটা হবে তখন যখন বাদ্যযন্ত্র খুব বেশি প্রকাশ হবে আর নর্তকি খুব বেড়ে যাবে নর্তকি বারবার দেখেছেন তো আপনারা নর্তকী তো কোনো ফিল্ম কোনো এছাড়া নর্তক ছাড়া হয় না নর্তকি তো একটা শিল্পই তাদেরকে আমাদের রাজনৈতিকভাবে নেতারা তারপরে আমাদের রাষ্ট্র নেতারা থেকে শুরু করে সব তাদেরকে কি করা হয় পুরস্কার দেওয়া হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আলে মোলামাকে পুরস্কৃত করা হয় না তাদেরকে পুরস্কৃত করা হয় ওদেরকে শিল্প হয়ে গেছে অস্ত্র হেল্লা খামর আর মদকে তারা কি করবে হারাম হা সত্ত্বেও হালাল মনে করবে তখন কি হবে এই অবস্থা হবে লয়েশ রবান না ওনাসম্মি নুম্মা তিল খামর ইসম্মহা বেগায় রে স্মিহা আমার উন্মতের মধ্যে অবশ্যই একটা সম্প্রদায় হবে যারা মদ পান করবে কিন্তু নাম চেঞ্জ করে নাম মদ পান করে মদ বলবে না রুহের খোরাক বা আরও কিছু আরও কিছু বলে তারা মদ পান করবে ওয়াদবি বয়ুদরা ব আল আর উ সিহুমবিল মা তাদের মাথার ওপরে বাজনা বাজানো হবে والقائنات আর নর্তকীরা নাচ করবে তাদের দেখুন অনুষ্ঠান দেখবেন তাদের বাজনা এবং নর্তকী ছাড়া হয় না আজকাল স্কুল কলেজে সেখানেও বাজনা সেখানেও মেয়েরা বড় বড় মেয়েদেরকে ধাতিংদেরকে নাচানো হচ্ছে তারা নাচে এটা যেহেতু শিল্প নাচ শেখার ব্যবস্থা আছে নাচ শেখার সবকিছু আছে ইক্ষিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ তাদেরকে দিয়ে জমিন ধসিয়ে দেবেন ওয়া ইউজা ওয়া ইজাআলু মিনহুম কীরাদাতাও ওয়া আর তাদের মধ্য থেকে চেহারা বিকৃতি করে সুয়ার এবং বানরে পরিণত করবেন তাদেরকে যারা এইসবগুলোকে হালাল মনে করে অথচ তা হারাম এটা হচ্ছে ইবনে মাজা ইবনে হিব্বান তাবারানি বায়হাকি হাকি সোহাবুল ইমান সহি জামে হাদিস আর আগেরটা ছিল বোখারি আবুদাউ তিরমিজি দারমি সহিহুল জামে নম্বর আছে ওখানে পাঁচ হাজার চারশো ছেষট্টি নম্বর এখানে হচ্ছে পাঁচ হাজার চারশো চুয়ান্ন নম্বর আর একটা হাদিসে ইন্নআল্লাহ হার খামর والমیسر والمضر والکوبه والقنین পিয় নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন অবশ্যই আল্লাহ আমার উম্মতের জন্য মদ হারাম করেছেন জুয়া কোরআনে মদ জুয়া এক সঙ্গে বলা হয়েছে তাই না মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন জুয়া কাকে বলে জুয়া তো আপনারা জানেন যে দুই পক্ষ বা তিন পক্ষ টাকা দিলো জেদবেকে এক পক্ষ তাই না যে হারবে সে টাকা দেবে সে হারবে আর যে জিতলো সে সবগুলি গুটিয়ে নিল এইভাবে জুয়া খেলা হয় বিভিন্ন খেলাতে ঢোল তবলা হারাম বিনা জাতীয় বাদ্যযন্ত্র হারাম ওই যে বিনা জাতি দেখেছেন যত রকমের বাদ্যযন্ত্র মোট কথা সবই ইসলামে হারাম করা হয়েছে মুসনাদ আহমদের হাদিস সিলসিলা সাহিহা এক হাজার সাতশো আট নম্বর রসুল্লাহ সাল্লাম বলেছেন লাতা সাবুল মেলা ইকাতু রুফ কাতান ফিহা জারাস সেই কাফেলার সঙ্গী হন না ফেরিস্তা সঙ্গী হন না যেমন বলা হয় যে ফেরিস্তা সেই ঘরে ঢোকেন না যে ঘরে কি থাকে মূর্তি থাকে বা ছবি থাকে তাই না তেমনি সেই কাফেলার সঙ্গ দেন না ফেরিস্তা যে কাফেলাতে কি থাকে ঘন্টা বা ঘন্টি থাকে টুনটুন টুনটুন করে বাজনা বাজে বল জারাস মাজামির ও শেতান অন্য এক আছে যে ঘণ্টি হলো যে টুনটুনি ঘন্টা। এটা হলো শয়তানের বাঁশি বাজনা বাজানো ওই যে বাজনা বাজনা হচ্ছে আহমদুলের সাত হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর বলাই যে কাফেলা অনুষ্ঠান মিছিল মিটিং বিয়ে বা দাওয়াতে মিউজিক থাকে অথবা কোনো বাদ্যযন্ত্র বা রেকর্ডের গান বাজনা থাকে সেখানে অবস্থায় ফেরিস্তার স্থানে কে থাকে শয়তান থাকে শয়তান সেখানে আশ্রয় নেয় আর যায় কারা যারা শয়তানকে বাহবা দেয় মোমেনরা যেতে পারে না কারণ সেখানে শয়তানের বাসা যেখানে ফেরেস্তা নেই সেখানে মোমেন নেই তাই না আর এমন শয়তানি অনুষ্ঠানে যোগদান করাও মুসলিমের জন্য মোমেনের জন্য বৈধ নয় চলেন তাহলে মোবাইলের রিংটান হুজুর কত রকমের রিংটান আছে অনেক মিউজিক আছে আমাদের আগে আমরা শুনেছি যে দাঙ্গা লেগে যেত মসজিদের পাশ দিয়ে যদি বাজনা বাজিয়ে আহ অমুসলিমরা পার হতো তা আমাদের বাপদাদারা কি করেছে লড়াই করেছে মসজিদ দেখতে পাস না দাঙ্গা লেগে গেছে আর আজকাল মসজিদের ভিতরে আল্লাহ কি সুন্দর রিং এমন এমন রিং আছে এমন এমন বাজনা বেজে উঠছে মিউজিক বেজে উঠছে মনে হচ্ছে সোরা সোরা পড়া বাদ দিয়ে নামাজ পড়া বাদ দিয়ে নাচতে লাগি এমন অবস্থা মন মোহিত করে দিচ্ছে কোরআন হচ্ছে আল্লাহ রহমানের কালাম আর এই হচ্ছে শয়তানের কালাম মনে হচ্ছে রহমানের কথা ছেড়ে দিয়ে শয়তানের এমন মানে তার কি সুন্দর সুন্দর বাজনা রিংটনে ফিট করে রেখেছে যদি বলা হয় হ্যাঁ হুজুর ভুলে গেছে ভুলে তো গেছো কিন্তু লাগিয়েছো কেন এটা চেঞ্জ করো রিংটন চেঞ্জ করো যে সাধারণ রিংটং পাখির আছে তারপরে পানি পরার আওয়াজ আছে তাই না পানি পরার আওয়াজ আছে তারপরে সাধারণ ঘন্টি আছে বহু কিছু আছে মিউজিক ছাড়া বহু কিছু আছে অনেকে তো বা ছায়াছবির গান লাগিয়ে রাখে মসজিদের ছায়াছবির গান শুরু হয়ে যায় আল্লাহ হম এই মোবাইলের ফজিলতে মসজিদের ভিতরেও বাজনা বাজছে গান হচ্ছে তাই না আর দাঙ্গা লাগার কোনো উপায় নেই কিন্তু যে জিনিসটা আম হয়ে যায় আস্তে আস্তে পাস খালাস হ্যাঁ ইদা কাল্লা লেহসাস মহিলারা যখন বাচ্চাদেরকে স্তন পান করায় তখন প্রথম প্রথম এ হয় একটু কষ্ট লাগে সুশুরি লাগে ইত্যাদি কিন্তু চুস্তে চুষতে যখন এক মানে কমাস পার হয়ে যায় তখন খালাস তার অনুভূতিই চলে যায় তখন আর ওসব হয় না তো এই রকমই কোনো জিনিস প্রথমে এলে আপনারা দেখেছেন এই মোবাইল এই সৌদি আরবে নিষেধ ছিল না ছিল না এই মোবাইল নিষেধ ছিল না ছিল না ক্যামেরাওয়ালা তারপরে ওই যে ডিস ছাদের ওপরে ডিস যেটা বলছি লুকিয়ে লুকিয়ে আড়াল করে করে লোকে লাগিয়ে ছাতা লাগিয়ে দেখত মোবাইলও পাওয়া যেত না তারপরে আস্তে আস্তে এখন কি অবস্থা এক একটা বাড়িতে কমসে কম হ্যাঁ থাকবে একটা পুরনো একটা নতুন একটা বইয়ের একটা মেয়ের একটা ছেলের একটা ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সব মোবাইল নিয়ে খেলা করছে মানে একটা খেলার বিষয় হয়ে গেছে আজকাল ছেলেদেরকে মোবাইল না দিলে যেন ভাতই খাবে না ভাতই খাবে না আল্লাহ মুস্তান তো হয়ে গেছে এই অবস্থা আবদুল্লাহ বিনা আব্বাস যে আল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলেছেন দুঃফ হারাম ওয়াল মাজিফ হারাম অলকুব আত হারাম অলমিজমার হারাম হজরত ইব্নে আব্বাস রাজেল্লাহ বলেন ঢোলক হারাম বাদ্যযন্ত্র হারাম তবলা হারাম এবং বাঁশি ও হারাম বাইহাকির হাকির হাদিস বাঁশি তো জানেন কাকে বলে হজরত হাসান বাশির রাহমতুল্লাহ আলাইহে বলেছেন ঢোলক মুসলিমদের ব্যবহার্য নয় ঢোলক এই যে দুর্মুখী যে ঢোল হ্যাঁ হজরত আব্দুল্লা বিন মাসুদের সহচরগণ ঢোলক দেখলে ভেঙে ফেলতেন তো এগুলো সাহাবিজি থেকে প্রমাণিত আছে বাকি দুফ যাকে বলে এক মুখো যে ঢোল সেটা কখন ঈদে আর বিয়েতে এক একমুখো ঢোল ঈদে আর বিয়েতে কি করা হয়েছে যে ঢপ ঢপ করে আওয়াজ হয় যাদের মিঠা আওয়াজ নেই সুন্দর আওয়াজ নেই যেমন তবলা আর ঢোলকে হয় তবলাও আবার একমুখো আছে কিন্তু তবলা জিনিস আলাদা আর ঢোল ওই জিনিস চালুনের মতো ঢোল ও হচ্ছে দুফ হচ্ছে আলাদা বেশ বহু জাহেল মনে করে থাকে দাউদ নবী বাঁশি বাজাতেন দাউদ নবীর বাঁশির সুরে মুগ্ধ হলো ত্রিভুবন বলে না কাদের গান মাইজ ভান্ডারিদের গান এদের গান সুবিদের গান বলে দাউদ নবীর বাঁশির সুরে মুগ্ধ হলো ত্রিভুবন হাই হায় 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 নবীকেও বাঁশি বাজায় না বংশীবাদক বাজিয়ে দিল এটা কি আসলে কি এটা মিথ্যা কথা এটা হচ্ছে মানে নিজের পক্ষে হালাল করার জন্য একটা দলিল যারা প্রেম করে তারা কি বলে জানেন আরে প্রেম তো ভালো জিনিস প্রেম কি খারাপ জিনিস নাকি প্রেম তো সবাই করে প্রেম তো দুনিয়ার হ্যাঁ আরে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গোল হ্যাঁ আল্লাহ প্রেম করেছে এখন নিজেদের সপক্ষে ইউসুফ নবীকে প্রেমিক বানিয়ে দিল প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জু লেখা বিবি তারপরে বলে প্রেমের মরা জলে ভাসে না আর ভাই কেউ কেউ বলছে হুজুর টাইটনিক ফিল্মে দেখবেন আর ভাই আমাকে ফিল্ম দেখা টাইটনিক ফিল্মে দেখবেন ওখানেও প্রেমের মরা কিন্তু জলে ডুবছে কিন্তু ওখানে উদ্দেশ্য আলাদা আচ্ছা যাই হোক নবী ইউসুফ নবী কি প্রেম করেছিলেন প্রেমে পড়েছিলেন কে জোলেখা ইউসুফ নবীকে জোর করে তাতে রাজি করানো হচ্ছিল কিন্তু নবীকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে নবী বলে কথা তার নামে এত বড় মিথ্যাচার এত বড় বদনাম কেন যাতে করে আমার প্রেমটা কি হয়ে যায় হালাল সত্য হয়ে যায় হালাল হয়ে যায় তেমনি দাউদ নবীর সুরে মুগ্ধ হলো ত্রিভুবন কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান ওরা দলিল দিয়ে বলে দাউদ নবী বাঁশি বাজাতেন কিন্তু না দাউদ নবী বাঁশি বাজানোর ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন তিনি নিশ্চয়ই বংশীবাদক ছিলেন না একজন নবীর উপর এমন কলঙ্কা অপবাদ দেওয়া সাধারণ গোনার কাজ নয় আপনারা জানেন আর কেবল মাত্র ধারণা করে কথা বলা মহাপাপ আর জাহেলরা বুঝতেই পারছেন যারা কিতাবের ক বোঝে না তারা এরকম চ্যালেঞ্জ করে আর বলে তিনি আসলে দাউদ নবী আলাহ সাল্লা সালাম যখন তাওরাত পড়তেন এ জবুর পাঠ করতেন তার কিতাবের নাম কি জবুর জবুর পাঠ করতেন তখন খুব সুন্দর কণ্ঠ ছিল আমরা কারো গলা ভালো হলে কি বলি বাঁশির মতো গলা তাই না বাবুল ভাই কোরআন পড়ে এবার বাঁশির মতো গলা গো তাহলে কি বাবুল ভাই বাসি বাজান না কোরআন পড়েন সুন্দর করে কোরআন পড়তেন তো দাউদ নবীর সুন্দর গলাতে জবুর পাঠ করতেন আর এই জন্যেই হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহআলাম বলেছেন কোনো এক সাহাবির জন্য তোমাকে দাউদ নবীর সেই কণ্ঠ মিজমার দেওয়া হয়েছে দাউদ নবী যেমন মিজমার মানে বাঁশির মতো কণ্ঠ দেওয়া হয়েছে কিন্তু ওরা মনে করেছে কি যে দাউদ নবী বাঁশি বাজাতেন আল্লাহ শুধু হালাল করার জন্য মিউজিককে বা হালাল করার জন্য বাঁশিকে করার জন্য আর যদি তাই মানলাম যে দাউদ নবীর যুগে বাঁশি হালাল ছিল বা বাঁশি বাজাতেন আউজুবিল্লা এরকম বলা ঠিক না যদি তাই ধরে নিই তাহলে মহানবীর শরীয়তে যা হারাম ঘোষিত আমাদের শরীয়ত কি বলছে হারাম মিজমার হারাম তাহলে পূর্ববর্তী কোনো নবীর আমলে যদি হালাল থাকেও সেই হালাল দেখে কি আমার নবীর উম্মতের হালাল গণ্য করা যায় যাবে মোটেই না রসুল্লাহ সাল্লাম বলেছেন সৌতানি মালান দুটো শব্দ হচ্ছে অভিশপ্ত সৌত মিজমার আইন্দান এমা খুশির সময়ে বাঁশির শব্দ ও সাউত ওয়াইলিন আইন্দা মুসিবাহ আর দুঃখের সময়ে শোকের সময় হা হুতাস করে শব্দ করা ও আমার সর্বনাশ হয়ে গেল গো আর ওদিকে খুশির সময় কি বাঁশির শব্দ এই দুটোই হচ্ছে কি অভিশব্দ এটা হচ্ছে জামে আটশো এক সিলসিলা সাহিহা চারশো সাতাশ নম্বর এই হলো কিসের ব্যাপার বাজনার ব্যাপার তেমনি গান গান হারাম মানে এই তো মিউজিক হারাম বলা হলো আমভাবে কিন্তু গান হারাম আমভাবে বলা যাবে না কেন না গানের গানটা শব্দ একই কিন্তু গানের কিছু জিনিস আছে যেটা হালাল বলা যায় তার মানে গান কাকে বলে তাহলে গান হচ্ছে এমন অশ্লীল জিনিস অসার জিনিস যেটা অশ্লীল অথবা অসার কথামালা শুরু করে গাওয়া হয় অবান্তর যৌবন রমা ও প্রেমের প্রকৃতি বর্ণনা করে যৌন উত্তেজনামূলক গান করা ও শোনা উভয় ইসলামে হারাম ও কাবিরা গোনা যাতে সিরকি ও বিদাতি কথা থাকে এক হচ্ছে গান যাতে সিরকি ও বিদাতির কথা থাকে তাও শোনা হারাম মিউজিক ছাড়া মিউজিক যদি হয় আর ভালো কথাও যদি হয় তাও হারাম তাই না যদি কেউ মিউজিক দিয়ে কোরআনও বাজায় কোরআন শোনা যাবে না অনেকে শুনেছি কোরআনের সাথে মিউজিক বাজাচ্ছে আল্লাহ তাহলে সিরিক ও বিদাত যদি তাতে গান গাওয়া হচ্ছে সঙ্গীত বলে ইসলামী সঙ্গীত গাওয়া হচ্ছে কিন্তু মিউজিক আছে শোনা যাবে না আর মিউজিক না থাকলেও শোনা যাবে না আবার বালার ওপরে বালা যদি নারী কণ্ঠে হয় আজকাল তো ইউটিউবে মাসাল্লাহ বক্তৃতাও করছে নারীরা আহ মহিলাদের এইভাবে ফেতনার কারণ হওয়া উচিত না আর গান যদি কোনো মহিলা গায় তার গান শোনা যদিও হালাল হয় গান কিন্তু তার কণ্ঠে গিয়ে কি হয়ে যায় হালালটা হারামে পরিণত হয় তার ওপরেও বালা যদি বাঁশি ও বাজনা মিশ্রিত হয় মাত্রার উপরে হিসাব এবং আয় গোনার এটা বেড়ে যায় তো মোট কথা আজকে এই পর্যন্ত থাক তারপরে আমরা আগামী দর্শে দেখবো ওদের জবাব যে যারা চ্যালেঞ্জ করে বলেছে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান আমরা একবার দেখব কোন কোন কিতাবে হারাম বাজনা আজ তো কিছু শুনলে মিউজিকের কথা কালকেও আমরা গানের কথা শুনবো আর জানব যে কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান তারপরে এই ঘটমান বললাম যে গান বাজনা অধিকাংশ মানুষ টিভিতে এই ঘরে গেই ডিমট চালিয়ে দিলাম আর তাতে কি চাট সঙ্গে সঙ্গে গান বাজনা শুরু হয়ে গেল কেউ খবর দিয়েছেন খবরের সাথেও মিউজিক চ্যানেলে খবর দেখেন খবর পড়ছে আজই বললাম কারণ ইসলাম মুসলিম দেশেও ইসলাম একদম কদর হারা হয়ে গেছে তো এই জন্যেই ইনশাল্লাহ আগামীতে আমরা দেখবো দলিল দেখব কোন কেতাবে আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর সেই দিন পর্যন্ত ধৈর্য রাখুন আসুন ইনশাল্লাহ দর্শে আল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ হাসানামা হাসান আজ নার وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين